যোরহাটত ধনেরে ভোটার রাজ্য ক্রয় করার চেষ্টা কংগ্রেসের। এই অভিযোগের মাজতে চৰাইদেউ জিলা যুব কংগ্রেসের সভাপতির বাহনত উদ্ধার হল লক্ষাধিক টাকা। গৌরব গগৈর হয়ে প্রচারত নিরবচ্ছিন্নভাবে অংশগ্রহণ করা চৰাইদেউ জিলা যুব কংগ্রেসের সভাপতি গকুল গগৈর বাহনত উদ্ধার হল প্রায় 2 লক্ষাধিক টাকা। গৌরব গগৈর হয়ে ভোটারক এই ধন বিলাবলৈ নিয়ার অভিযোগ গকুল গগৈর বিরুদ্ধে। মৰাণ টাউনৰ পৰা টকাখিনি লৈ নির্বাচনী প্রচারের বাবে সোনাৰীলৈ যাওঁতে ফ্লাইং স্কোয়াডে আটক করে সভাপতিগৰাকীক। চৰাইদেউ জিলা যুব কংগ্রেসের সভাপতি গকুল গগৈর বাহনত উদ্ধার করা হয় কংগ্রেস দলের নির্বাচনী প্রচারপত্র, ব্যানার, পোস্টার। মৰাণহাটত ফ্লাইং স্কোয়াডের তালাচীত চৰাইদেউ জিলা যুব কংগ্রেসের সভাপতি গকুল গগৈর বাহনের পর উদ্ধার হয় এই ধন। বিলাসী ইনোভা গাড়ির কৌশলে সরবরাহ করার সময়তে আরক্ষীর নিয়মীয় তালাচীত ধনখিন জব্দ করার আটক করা হয় চৰাইদেউ জিলা যুব কংগ্রেসের সভাপতি গকুল গগৈর। আমি পুনের জানাইছো এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ। যোরহাটত ধনেরে ভোটার রাইজ ক্রয় করার চেষ্টা কংগ্রেসের। এই অভিযোগের মাজতে চৰাইদেউ জিলা যুব কংগ্রেসের সভাপতির বাহনত উদ্ধার হয় লক্ষাধিক টাকা। গৌরব গগৈর হয়ে প্রচারত নিরবচ্ছিন্নভাবে অংশগ্রহণ করা চৰাইদেউ জিলা যুব কংগ্রেসের সভাপতি গকুল গগৈর বাহনত উদ্ধার হল প্রায় 2 লক্ষাধিক টাকা। গৌরব গগৈর হয়ে ভোটারক এই ধন বিলাবলৈ নিয়ার অভিযোগ গকুল গগৈর বিরুদ্ধে। মৰাণ টাউনের পর টাকাখিনি লৈ নির্বাচনী প্রচারের বাবে সোনাৰীলৈ যাওঁতে ফ্লাইং স্কোয়াডে আটক করে সভাপতিগৰাকীক। চৰাইদেউ জিলার যুব কংগ্রেসের সভাপতি গকুল গগৈর বাহনত উদ্ধার করা হয় কংগ্রেস দলের নির্বাচনী প্রচারপত্র, ব্যানার, পোস্টার। মৰাণহাটত ফ্লাইং স্কোয়াডের তালাচীত চৰাইদেউ জিলা যুব কংগ্রেসের সভাপতি গকুল গগৈর বাহনের পর উদ্ধার হয় এই ধন। বিলাসী ইনোভা বাহনত কৌশলে সরবরাহ করার সময়তে আরক্ষীর নিয়মীয় তালাচীত ধনখিন জব্দ করার লগতে আটক করা হয় চৰাইদেউ জিলা যুব কংগ্রেসের সভাপতি গকুল গগৈ। গাড়ি আমি তিনজন আসিল, আমি জাস্ট মানে ওলাই আহিছিল মৰাণ টাউনলে। এনেতো আমি মিটিং গৈ আছিলোঁ, মিটিঙৰ পৰা আহি যায় টাউনলে আহিছিল। মানুহে টাউনতে পইচাটো এজেগাত দিলে, সেইটো পইচা লৈ কিনে আমি সোনাই যোৱা কথা আছিল। তাৰ তাৰমানে অফিচত সোমাই আমাৰ এই ভোটাৰ চিঠিখিনি যিখিনি আছিলে, অলপ ভোটাৰ চিঠিও আছিলে আমাৰ 2000মান। আমাৰ এটা পঞ্চায়তৰ মানে 6টামান ৱাৰ্ডৰ ভোটাৰ চিঠি আছিলে। সেই ভোটাৰ চিঠিখিনি আমি গাড়ীত লৈ জাষ্ট দি কিনে আমি সোনাই যোৱা কথা আছিল। আৰু এই বিষয়ে অধিক জনাব আমাৰ সিনিয়ৰ ব্যুৰো চিফ অমিত চৌধুৰী। অমিত চৌধুৰী, আপোনাৰ পৰা এই যি বৃহৎ পৰিমাণৰ ধন জব্দ হৈছে এই বিষয়ে সবিশেষ জানিব বিচাৰিছোঁ। বজাত মৰাণ নগৰ মাজমজিয়াত ফ্লাইং স্কোৱাডে যেতিয়া ৰাতি চলাই আছিলে, চলাই থকা সময়তে এখন ইনোভা বাহনৰ পৰা যিখন বাহন চৰাইদেউ কংগ্ৰেছৰ চৰাইদেউ জিলাৰ সভাপতি গকুল গগৈৰ, সেই ইনোভা বাহনৰ পৰা 1,30,000 টকা জব্দ কৰিছে ফাৰ্ষ্ট ফ্লাইং স্কোৱাডৰ লগতে জব্দ হৈছে গৌরব গগৈ। যোরহাট লোকসভা সমষ্টির প্রার্থী গৌরব গগৈ, কংগ্রেস দলের প্রার্থী গৌরব গগৈ, এখন কেইবাখনো পুস্তিকা উদ্ধার হয়েছে, লগতে উদ্ধার হয়েছে কংগ্রেস দলের পতাকা, পোস্টার, ব্যানার ইত্যাদি। আর আটাইতো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই নির্বাচনী বিধি বলবৎ থাকার সময়তে, যেহেতু রাজ্যজুড়ি নির্বাচনী প্রচার অব্যাহত আছে, সেই সময়তে কংগ্রেস দলের সভাপতি চৰাইদেউ জিলার সভাপতির বাহনত 1,00,000 টাকা উত্তোলন ঘটনায় সমগ্র রাজ্যজুড়ি চাঞ্চল্য সৃষ্টি করেছে। আর এক প্রকার কব লাগিব যে কংগ্রেস দল ভীতিগ্রস্ত হয়েছে নাকি, তেনেকুৱা অনুমান হয়েছে। কিয়নো আমি দেখিছো বিগত সময়ছোৱা যেতিয়াৰ পৰা নির্বাচনী প্রচার সমূহ আরম্ভ হয়েছে, বিজেপি দলত রাইজ উপস্থিত থাকে প্রচার সমূহত, আর সেই সমান্তরালভাবে দেখা যায় যে কংগ্রেস দলত জনসমাগম যথেষ্ট কম। আর কংগ্রেস যে ধরনের বিজেপি দলত কংগ্রেস দলের পৰা রাইজ ধাবমান হয়েছে, এই কংগ্রেস দল এক প্রকার শেষ হব ধরেছে নাকি সমষ্টি। আর বিশেষকে আর একটা কথা কব লাগিব যে মামৰা বিধানসভা সমষ্টির পর যেতিয়া সুরুজ ডিঙ্গিয়া বিজেপিলে ধাবমান হল, তারপর এক প্রকার ভাঙি পড়লে গোটেই কংগ্রেস দলটোই ভাঙি পড়েছে মামৰা সমষ্টিত। আর তেতিয়ার পর দেখা গৈছিল গকুল গগৈয়ে, যিজন এতিয়া কংগ্রেস দলের চৰাইদেউ জিলার সভাপতি গকুল গগৈয়ে, এতিয়া বিভিন্ন ধরনের রাইজক আকর্ষিত করবর বাবে রাইজের মাঝে সোমাই পড়েছিল। আর আজি এই টাকাখিনি উদ্ধার হওয়ার পিছত রাইজে অভিযোগ করেছে যে গৌরব গগৈয়ে, গকুল গগৈয়ে বিভিন্ন ধরনের টাকা বিলাই রাইজক আকর্ষিত করবলে চেষ্টা করেছে। ধন্যবাদ জানাইছো অমিত চৌধুরী।